আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম সহজ এবং সিম্পল একটি রেসিপি, কিভাবে আপনারা বাসায় আলু দিয়ে কলিজা একদম সহজভাবে তৈরি করতে পারেন, এই ধরনের একটি পারফেক্ট রেসিপি। চলুন তাহলে কিভাবে আলু কলিজা তৈরি করতে হয় দেখে আসি। আলু দিয়ে কলিজাগুলো করতে আমার লাগছে, এখানে আমি ভালোভাবে কলিজাগুলো সিদ্ধ করে নিয়েছি এবং আলু পিস পিস করে কেটে নিয়েছি। এবার আমি চলে যাব মূল রান্নায়। আমি চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার আমি অ্যাড করে দিব আদা, রসুন এবং পেঁয়াজ, হালকা আমি বেটে নিয়েছি। এবার আমি এগুলো তেলে ছেড়ে দিচ্ছি। এছাড়াও আমি এখানে এক চামচ শুকনো মরিচের গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, এক চামচ ধনিয়া গুঁড়ো, এক চামচ জিরা গুঁড়ো দিয়ে হালকা একটু পানি দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি এই মিশ্রণটি পেঁয়াজের সেই গ্রেভির মধ্যে দিয়ে দিব। আমি মশলাটা দিয়ে দিচ্ছি। আমি এবার এখানে অ্যাড করছি কিছুটা দারচিনি, তিন টুকরো সাদা এলাচ এবং তিনটা লবঙ্গ। এবার আমি ভালোভাবে এগুলো কষিয়ে নিব। এই রেসিপিটা একদম তৈরি করা সহজ, আপনারা নতুন বা যে কেউ এই রেসিপিটি অনায়াসে তৈরি করতে পারবেন। আমি এবার একটা ঢাকনি দিয়ে এই মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। ফিরে আসব দুই মিনিট পর। ফিরে এলাম দুই মিনিট পর। এবার আমি ভালোভাবে মশলাটা মিশিয়ে নিব। আমি মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি অ্যাড করে দিব কলিজা। এবার ভালোভাবে আমি মিশিয়ে নিব। আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটা ভালোভাবে রান্না করে নিব। আমি এবার ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য এবং চুলার আঁচ একদম লো করে দিব। ফিরে এলাম পাঁচ মিনিট পর। আমার কলিজার পানি একদম শুকিয়ে এসেছে। এবার আমি হালকা একটু নেড়ে চেড়ে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব। এই রেসিপিটা ভাত দিয়ে বা পরোটা দিয়েও এই রেসিপিটি খেতে পারবে। ভিউয়ার্স, আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আমি এবার অ্যাড করে দিব পানি। আমি এবার পানি অ্যাড করে দিচ্ছি। এবার একটু মিশিয়ে আবার আমি দশ মিনিটের জন্য ঢেকে রান্না করব। ফিরে এলাম দশ মিনিট পর। পানি একদম টেনে এসেছে। এবার আমি এখানে অ্যাড করে দিব সামান্য পরিমাণ লবণ। আমি লবণ অ্যাড করে দিচ্ছি, আপনারা পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। আমি এখানে আবার এক কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম। এবার আমি আবার ঢেকে দশ মিনিটের মতো রান্না করে নিই। আমার রান্না একদম কমপ্লিট। আমি আগে থেকেই বেরেস্তা ভেজে রেখেছিলাম। এবার আমি এখানে অ্যাড করে দিব বেরেস্তা। আপনারা চাইলে একদম রান্নার সময় পেঁয়াজ বেশি করে ভেজে দিতে পারেন। আমি এখানে লাস্টে নামানোর আগে একটু বেরেস্তা দিয়ে দিলাম। বেরেস্তা দিলে রান্নার টেস্ট বহুগুণে বেড়ে যায়। আমি এবার ভালোভাবে এগুলো মিশিয়ে নিব। আমার রান্না একদম কমপ্লিট। এবার আমি আপনাদের সার্ভ করে দেখাবো কত সুন্দর দেখতে লাগছে এবং খেতেও কিন্তু অনেকটাই টেস্ট হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। প্লিজ আপনার বাসায় ট্রাই করবেন এবং ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।